তার গৌরব তার প্রশংসা করি আজকের সুন্দর দিন আমাদের জীবনের সঙ্গে তিনি যুক্ত করেছেন গত রাত্রিতে তিনি আমাদের কুশল মঙ্গল করেছেন আমরা সুস্থ ছিলাম ভালো ছিলাম আর আজকের যে বাইবেল ধ্যানের মধ্যে প্রচারের মধ্যে আমরা যাব সেই প্রচারের যে থিম বা মূল বিষয় বা টপিক আমি বেছে নিয়েছি সেটা হলো বি লাইক ড্যানিয়েল ড্যানিয়েলের মতো জীবন যাপন করো ড্যানিয়েলের মতো জীবন যাপন করো আসুন বাক্যে যাওয়ার আগে চোখ বন্ধ করি প্রার্থনা করি সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার গৌরব তোমার প্রশংসা করি আজকের এই সুন্দর দিন আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছ প্রভু ড্যানিয়েলের মতো জীবন যাপন করো এই টপিকের উপরে যখন আমরা আলোচনা করি প্রচার করি তোমার বাক্য যেন আমরা সুন্দরভাবে হৃদয় থেকে উপলব্ধি করতে পারি এবং সেই মতোভাবে আমাদের জীবনকে গঠন করতে পারি যেন তোমার কাছে গ্রহণযোগ্য হতে পারি এবং তোমার মহামূল্যবান আশীর্বাদ আমরা আমাদের জীবনে প্রাপ্ত হতে পারি যেমন আমরা জীবন পেয়েছি যেন তোমার কাছ থেকে সুন্দর উপচয় আমরা লাভ করতে পারি প্রভু আমাদের সঙ্গে থাকো পরিচালনা করো এই প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাইলাম দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন বি লাইক ড্যানিয়েল বা ড্যানিয়েলের মতো জীবন যাপন করো আর যে টেক্সট আমি বেছে নিয়েছি আর সকলের পরিচিত আমরা সকলে জানি ড্যানিয়েল তার একের অধ্যায় এক থেকে দুয়ের অধ্যায় ৪৯ পাঁচের অধ্যায় এক থেকে ৩০ এবং ছয়ের অধ্যায় এক থেকে ২৮ পুরো ড্যানিয়েল পুস্তকটা পড়বো না কিন্তু ড্যানিয়েল একের অধ্যায় দুয়ের অধ্যায় পাঁচের অধ্যায় এবং ছয়ের অধ্যায় থেকে দেখব যে ড্যানিয়েলের জীবনযাপন কী ধরনের ছিল ড্যানিয়েল কী ধরনের জীবনযাপন করতেন এবং যে কারণে ঈশ্বর সদাপ্রভু সর্বশক্তিমানের পরাক্রান্ত হস্তের নিচে সে তিনি জীবনযাপন করতেন কেমনভাবে তিনি জীবন ধারণ করতেন এবং ঈশ্বরের আশীর্বাদ তার জীবনে তিনি প্রাপ্ত হতেন এই বিষয়ে আজকে ধ্যানের বা আলোচনার আর ড্যানিয়েলের জীবন আমরা ছোটো থেকে শুনে আসছি যে সিংহের খাত থেকে ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন ড্যানিয়েল স্বপ্নের অর্থ স্বপ্ন এবং স্বপ্নের অর্থ তিনি বলতে পারতেন এবং ড্যানিয়েলের বিষয় ছোটো থেকে অনেক বিষয় অনেক ঘটনা আমরা শুনেছি আর আজকে আমরা ড্যানিয়েলের জীবনযাপন দেখব যে ড্যানিয়েলের জীবনযাপন কী ধরনের ছিল এবং আমরা যদি ড্যানিয়েলের মতো জীবনযাপন করি তাহলে আমাদের জীবনে কী ধরনের অনুগ্রহ আমরা প্রাপ্ত হব আসুন আমরা ড্যানিয়েলের জীবনযাত্রা লক্ষ্য করি প্রথম বিষয় ড্যানিয়েল নিজেকে সূচি রাখলেন প্রথম যে ড্যানিয়েলের জীবনের বৈশিষ্ট্য ছিল সেটা হলো ড্যানিয়েল নিজেকে সূচি রাখলেন আমরা ফিরে যাব রাজা নবুখদনেৎসর যখন ৬০৫ বিসিতে তিনি জিহোয়াকিমকে হারিয়ে জেরুসালেম দখল করেছিলেন এবং যখন তিনি জিহোয়াকিমকে হারিয়েছিলেন এবং হারানোর পরে জেরুসালেম দখল করেছিলেন তখন জেরুসালেম মন্দিরের বেশ কিছু দামি দামি আসবাবপত্র জিনিসপত্র পানপাত্র এবং সেখান থেকে জ্ঞানী বুদ্ধিমান রাজকুমারের মতো দেখতে অনেক যুবকদের তিনি বন্দি করেছিলেন এবং তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাবিলে আর এই ৬০৫ বিসিতে যখন রাজা নবুখদনেৎসর তিনি জেরুসালেম দখল করলেন আর এর ঠিক ৭ বছর আগে নিনবি ধ্বংস হয়ে গিয়েছিল আর নিনবি যখন ধ্বংস হয়ে গিয়েছিল তখন থেকে বাবিল সাম্রাজ্য দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছিল দিন দিন যখন বৃদ্ধি পেয়েছে কিন্তু বাবিলে শিক্ষিত মানুষ ছিল না বাবিলের ছেলেমেয়েরা তারা শিক্ষিত ছিল না আর সেই জন্য বাবিলের সরকার পরিচালনার জন্য রাজা নবুখদনেৎসরের যুবক প্রয়োজন ছিল যারা জ্ঞানী সুপুরুষ শক্তিশালী এবং রাজার দরবারে দাঁড়ানোর মতো তাদের পারদর্শিকতা তারা অর্জন করবে তাদের সেই হিম্মত থাকবে সেই শক্তি থাকবে যেন রাজার সামনে বুদ্ধিপূর্বক দাঁড়াতে পারে এক কথায় বাবিল সাম্রাজ্য পরিচালনার জন্য জ্ঞানী যুবকদের প্রয়োজন ছিল রাজকুমারের মতো যারা দেখতে সুদর্শন এবং জ্ঞানযুক্ত তাদের প্রয়োজন ছিল আর সেই জন্য জেরুসালেম থেকে রাজা নবুখদনেৎসর বেশ কিছু ছেলেদের তিনি সেখান থেকে বন্দি করে এনেছিলেন আর সেইখানে দেখতে পাই
যে রাজা নবুখদনেশ্বর যখন তাদেরকে বন্দী করে আনলেন, তাদের মধ্যে দানিয়েল, শদ্রক, মেশক এবং আবেদনগো এই পাঁচজন তাদের মধ্যে ছিলেন। জেরুসালেম থেকে যে যুবকদের বন্দী করে আনা হয়েছিল বাবিল সাম্রাজ্য পরিচালনার জন্য, দক্ষ করে তোলার জন্য, কারণ বাবিলে শিক্ষিত মানুষ ছিল না, শিক্ষিত যুবক ছিল না, আর সেই জন্য রাজা নবুখদনেশ্বর আর সেখান থেকে জিহুদি সন্তানদের সেখান থেকে নিয়ে আসা হলো। এবং সেখানে দেখা গেল যে রাজা নবুখদনেশ্বর তিনি নপুংসক প্রধান অশপনস যার নাম, এই নপুংসক প্রধানকে তিনি দায়িত্ব দিলেন যেন জেরুসালেম থেকে যে যুবকদের বন্দি করে আনা হয়েছে তাদেরকে কি করতে হবে, না তাদেরকে 3 বছর পর্যন্ত তাদেরকে লালন পালন করতে হবে। 3 বছর, 3 বছর রাজকীয় দ্রব্য, মানে রাজা নবুখদনেশ্বর যে দ্রব্য তিনি ব্যবহার করেন, বাড়িতে যে খাবার তিনি খান, যে পানীয় তিনি পান করেন, আর রাজকীয় খাদ্যের রাজকীয় পানীয়ই তাদেরকে 3 বছর প্রতিপালন করার জন্য আদেশ দিলেন অশপনসকে। অশপনস ছিলেন রাজার নপুংসকদের প্রধান। আর সেখানে দেখা গেল যে রাজা নবুখদনেশ্বর তিনি নপুংসককে তিনি বললেন যে 3 বছর এদেরকে শিক্ষা দিতে হবে, বিভিন্ন জ্ঞান, বিভিন্ন বুদ্ধি এবং কলোদীয় শাস্ত্র, কালচার, কৃষ্টি তাদেরকে শিক্ষা দিতে হবে, যেন 3 বছর পরে রাজা নবুখদনেশ্বরের রাজ্য বা সরকার চালানোর মতো উপযুক্ত জ্ঞানী যুবক পাওয়া যায়। আর সেখানে দেখা গেল তাদের মধ্যে শদ্রক, মেশক, আবেদনগো রয়েছে। এই শদ্রক, মেশক, আবেদনগো দানিয়েলের সঙ্গী। আর সেখানে দেখা গেল তাদের আগের যে নাম ছিল, তারপরে নপুংসক প্রধান অশপনস তিনি নাম পরিবর্তন করে দিয়েছিলেন। আর এখানে আমরা দেখতে পাই যে রাজকুমার দানিয়েল, যার নামের অর্থ ছিল ঈশ্বর আমার বিচারকর্তা, আর নপুংসক প্রধান তাকে নাম দিলেন বেলশৎসর। বেল কথার অর্থ হল বাবিলের প্রধান দেবতা, তাকে তার জীবন রক্ষা করবেন। আর তার সঙ্গে ছিল হনানীয়, যার নামের অর্থ ছিল সদাপ্রভু, করুণাময়, আর তাকে অশপনস নাম দিলেন শদ্রক। শদ্রক মানে চন্দ্র দেবতার দাস। আর তারপরে সেখানে ছিলেন মিশাইল। মিশাইল কথার অর্থ ছিল ঈশ্বরের সমতুল্য কে। আর সেই নাম পরিবর্তন করে অশপনস তিনি নাম দিলেন মেশক, অর্থাৎ রাজকুমারের ছায়া বা একে। অসরীয় সেখানে ছিলেন, আর যার নামের অর্থ ছিল সদাপ্রভু সাহায্য করেন, আর তার নাম পাল্টে দেওয়া হলো আবেদনগো, অর্থাৎ জ্ঞানের দেবতা বা প্রভাতী তারা। এই 4 জনের নামকে রাজা নবুখদনেশ্বরের দরবারে তাদের নাম পরিবর্তন করে দেওয়া হলো। অশপনস, নপুংসক প্রধান, তিনি তাদের নাম পরিবর্তন করে দিলেন। রাজা নবুখদনেশ্বর বলেছেন দানিয়েল, শদ্রক, মেশক, আবেদনগো এবং আরও যারা ছিল তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে, রাজকীয় খাদ্য, রাজকীয় পানীয় তাদের দিতে হবে, 3 বছর পর্যন্ত তাদের প্রতিপালন করে তারপর পরীক্ষা করা হবে। আমরা পয়েন্ট দেখছি কি, দানিয়েল নিজেকে সূচি রাখলেন। আর দানিয়েল যখন বুঝলেন, তিনি জানতে পারলেন, তিনি দেখতে পাচ্ছেন যে রাজার যে দ্রাক্ষারস তিনি পান করেন সেই পানীয় তাদেরকে দেওয়া হবে। দানিয়েল তিনি বললেন যে আমি এই পানীয় পান করতে পারবো না, কারণ দানিয়েলের জীবনে ঈশ্বর ভয় ছিল। দানিয়েল নিজেকে শুচি রাখতেন সমস্ত সময়। আমরা পরবর্তীতে দেখব যে দানিয়েল দিনে 3 বার জেরুসালেম মন্দিরের দিকে তাকিয়ে তিনি প্রার্থনা করতেন এবং তিনি শক্তিযুক্ত ছিলেন। আর সেই জন্য দানিয়েল সেই দ্রাক্ষারস যেটাকে পান করার পরে মানুষ মত্ত হয়ে যায়, আর সেই জায়গা থেকে দানিয়েল নিজেকে অন্যত্র তিনি সরিয়ে রাখলেন। আর নপুংসক প্রধানকে তিনি প্রার্থনা সহকারে বললেন যে প্রভু, আমি এই দ্রাক্ষারস পান করতে পারবো না, আর আপনি পরীক্ষা করুন 10 দিন আমাদেরকে, কি দিন না 10 দিন আমাদেরকে আপনার যে খাদ্য রয়েছে সেই খাদ্যের পরিবর্তে সবজি এবং জল আমাদেরকে খেতে দিন, সবজি এবং জল। দানিয়েল 1-এর অধ্যায় দেখতে পাবো যে রাজার নপুংসক প্রধান, যিনি কিনা তাদের লালন পালন করছেন রাজার আদেশ অনুসারে 3 বছর ধরে, খাদ্য পানীয় দিয়ে, তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বৃদ্ধি করতে হবে জ্ঞানের, যেন বাবিল সরকার তারা চালানোর উপযুক্ত হতে পারে, রাজা বাছাই করে নিতে পারেন। আর সেইখানে নপুংসক প্রধানকে দানিয়েল তিনি প্রার্থনা সহকারে বলছেন, বিনয় সহকারে বলছেন যে প্রভু, এই দ্রাক্ষারস আমি পান করতে পারবো না।
আপনি অন্যদেরকে এগুলো দিন, কিন্তু আমাদেরকে আপনি 10 দিন পরীক্ষা করুন, আপনি আমাদেরকে সবজি এবং জল দিন। আর 10 দিন পরে আপনি পরীক্ষা করবেন অন্য যুবকদের থেকে আমাদের পরিবর্তন আছে কিনা। আর নপুংসক প্রধানের অন্তরে ঈশ্বর কথা বললেন, আর নপুংসক প্রধান অস্পনসের হৃদয়ে দানিয়েলের কথা জায়গা পেয়েছে। আর অস্পনস তিনি কী করলেন, সবজি এবং জল দিতে শুরু করলেন। আর তারপর দেখা গেল 10 দিন পরে তিনি দেখলেন যে রাজার খাদ্য পানীয় পান করে অন্য যুবকদের থেকে দানিয়েল সদ্রক মোশক এবং আবেদনাগ হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী হয়েছে। আর তিনি তখন থেকে তাদেরকে সবজি এবং জলই দিতে শুরু করলেন, দ্রাক্ষারস তাদেরকে দিলেন। বন্ধু, আমরা কি আমাদের জীবনকে সূচি রাখতে পারছি? আমরা কি আমাদের জীবনকে ঈশ্বর ভয়ে আমরা সামনের দিকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি? দানিয়েল নিজেকে সূচি রাখলেন রাজার পানি ও দ্রাক্ষারস, যেটা মানুষকে মত্ত করে, জীবনের মূল স্রোত থেকে অন্য দুনিয়ায়, রঙিন দুনিয়ায় নিয়ে যায়, ঈশ্বর থেকে অনেকটা দূরে নিয়ে যায়। দানিয়েল যেহেতু ঈশ্বর ভয়শীল মানুষ, আর দানিয়েল দ্রাক্ষারস থেকে নিজেকে বিরত রাখলেন এবং সবজি জলের মাধ্যমে ঈশ্বর তাকে আরও শক্তিশালী হৃষ্টপুষ্ট করলেন। আমরা কি আমাদের জীবনকে ঈশ্বরের চোখে ঈশ্বরের জন্য সূচি রেখেছি? যদি আমরা আমাদের জীবনকে দানিয়েলের মতো সূচি রাখছি বন্ধু, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। কারণ সেখানে দেখা গিয়েছে যে সবজি জল খেয়ে ঈশ্বর তাদেরকে হৃষ্টপুষ্ট করেছেন, অন্য বলবান যে যুবকরা ছিল তাদের থেকে আরও বলবান করেছেন। আর ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, আমাদের বলবান করেন, শক্তিযুক্ত করেন। আশ্চর্য বিষয় আমাদের জীবনে ঘটে যখন আমি আপনি আমাদের জীবনকে সূচি রাখি। দানিয়েল নিজের জীবনকে তিনি সূচি রেখেছিলেন। দ্বিতীয় বিষয়, ঈশ্বর দানিয়েলকে ও তার 3 সহপাঠীকে জ্ঞান ও পারদর্শিতা প্রদান করলেন। ঈশ্বর দানিয়েলকে এবং তার 3 সহকারীকে জ্ঞান ও পারদর্শিতা প্রদান করলেন। রাজা নবুকদনেস্সর নপুংসক প্রধানকে বলেছিলেন যে 3 বছর এই যুবকদের প্রতিপালন করতে হবে, জ্ঞান বুদ্ধিতে বৃদ্ধি পেতে সহায়তা করতে হবে, তাদেরকে রাজার খাদ্য পানীয় দিতে হবে। আর তারপর 3 বছর হয়ে গেলে রাজামশাই তাদেরকে দেখলেন এবং তাদেরকে দেখার পরে, পরীক্ষা করার পরে রাজামশাই দেখলেন যে দানিয়েল সদ্রক মোশক আবেদনাগ এদের মতো জ্ঞান বুদ্ধি সম্পন্ন আর কেউ নেই, মানে এদের সামনে দাঁড়ানোর মতো অন্য কোনো যুবককে পাওয়া গেল না। তারাও কিন্তু একইভাবে এই দানিয়েল সদ্রক মোশক আবেদনাগর মতো একই জ্ঞানে, একই বুদ্ধিতে তারাও কিন্তু 3 বছর প্রতিপালিত হয়েছে। কিন্তু ঈশ্বরের চরণতলে দানিয়েল সদ্রক মোশক আবেদনাগর যে জীবন ছিল ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। আর ঈশ্বর রাজা নবুকদনেস্সরের দৃষ্টিতে দানিয়েল সদ্রক মোশক আবেদনাগকে জ্ঞানযুক্ত করলেন, বলবান করলেন, শক্তিযুক্ত করলেন, পারদর্শী করে তুললেন, অন্য যুবকদের সেখানে দাঁড়ানোর ক্ষমতাই হলো না। আর তারপরে দেখা গেল 3 বছর পরে পরীক্ষা করার পরে আর রাজা তাদেরকে রাজ্যের সমস্ত মন্ত্রবেত্তা গণক থেকে তাদেরকে 10 গুণ বিজ্ঞ দেখলেন। বাবিল সাম্রাজ্যে যত মন্ত্রবেত্তা, যত জ্ঞানীগুণী মানুষ ছিলেন, রাজা নবুকদনেস্সর তিনি পরীক্ষা করে দেখলেন 3 বছর পরে যে দানিয়েল এবং সদ্রক মোশক আবেদনাগর যে জ্ঞান, যে বুদ্ধি, যে দক্ষতা, যে পারদর্শিতা, রাজ্যের অন্য জ্ঞানীগুণীর থেকে 10 গুণ বেশি। বন্ধু, আমার আপনার জীবনে যদি ঈশ্বরের উপরে আমরা ভরসা করে থাকতে পারি, আমার আপনার জীবনে যদি ঈশ্বর ভয় থাকে, আমি আপনি যদি ঈশ্বরের উপরে আমাদের জীবনকে সমর্পণ করে দানিয়েলের মতো, তাহলে ঈশ্বর আমাদের জীবনকে শক্তিযুক্ত করবেন, রাজ্যের অন্য মানুষদের থেকে 10 গুণ আমাদেরকে বড় করবেন, 10 গুণ আমাদেরকে পারদর্শী করবেন, 10 গুণ আমাদেরকে জ্ঞানী এবং বুদ্ধিমান তিনি করবেন। দানিয়েল সদ্রক মোশক আবেদনাগর জীবন ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, তারা ঈশ্বরকে ভয় করতেন এবং সেই কারণে ঈশ্বর তাদেরকে রাজ্যের অন্য মানুষদের থেকে 10 গুণ তাদেরকে বিজ্ঞ করে তুলেছিলেন। আমরা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য ও সিদ্ধ হলে তিনি আমাদের সমস্ত জ্ঞানে ও বিজ্ঞতায় তিনি বৃদ্ধি করেন, 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। আর আমরা সম্মানিত হই ঈশ্বরের আশীর্বাদের মধ্যে যখন আমরা চলি, ঈশ্বর আমাদের সম্মান প্রদান করেন। রাজা নবুকদনেস্সর দানিয়েল সদ্রক মোশক আবেদনাগকে সম্মানিত করেছিলেন, পরবর্তী পদে দেখব। আর হিতোপদেশ 8:17-18 পদে লেখা রয়েছে এবং ইয়োব 22:21-23 পদে লেখা রয়েছে,
যারা অন্তকরণ থেকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত রাখি, ঈশ্বর তাদের জ্ঞান বুদ্ধি ঐশ্বর্য সম্মান বিজ্ঞতা ধার্মিকতায় তিনি পরিপূর্ণতা তিনি প্রদান করেন। দানিয়েল শদ্রক মেশাক আবেদনেকে রাজ্যের অন্য মানুষদের থেকে রাজামশায় 10 গুণ বিজ্ঞ তিনি দেখতে পেতেন, কারণ ঈশ্বর তাদেরকে 10 গুণ বিজ্ঞ করেছিলেন। আমাকে আপনাকেও 10 গুণ পর্যন্ত বিজ্ঞ জ্ঞানী পারদর্শী ঈশ্বর করে তুলতে পারেন, যদি আমরা সিদ্ধতার রাস্তায় চলে দানিয়েলের মতো। তৃতীয় বিষয়, দানিয়েলের উচ্চ পদ প্রাপ্তি। দানিয়েলের উচ্চ পদ প্রাপ্তি, আর এখানে দেখতে পাই রাজা নবুখদনেশ্বর, দানিয়েল 2:1-49, এখানে দেখতে পাবো যে দানিয়েলকে ঈশ্বর স্বপ্ন এবং স্বপ্নের অর্থ তিনি কেমন করে তিনি বুঝিয়ে দিচ্ছেন। দানিয়েলের জীবনযাত্রা এমন পবিত্র, এমন আশীর্বাদযুক্ত ছিল যে দানিয়েল রাজা নবুখদনেশ্বর বাড়িতে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন এবং স্বপ্নের অর্থ তিনি তিনি জানতে পারলেন। ঈশ্বর তাকে সেই বিজ্ঞতা সেই জ্ঞান তাকে তিনি দান করলেন, আর এই গুণীদের তিনি ডাকলেন এবং তিনি বললেন যদি আমার কেউ স্বপ্ন এবং স্বপ্নের অর্থ বলে দিতে পারে তাকে পুরস্কার দেব, কিন্তু যদি আমি যে স্বপ্ন দেখেছি, রাজা নবুখদনেশ্বর বলছেন আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন এবং স্বপ্নের অর্থ যদি কেউ বলতে না পারে তা তার জীবন হানি করা হবে। রাজ্যের বাবিল রাজের কেউ সেই স্বপ্ন এবং স্বপ্নের অর্থ বলতে পারেনি। কলোদীয়রা বলছে যে রাজামশাই আপনার স্বপ্ন বলুন, তারপরে তো আমরা অর্থ বলবো। রাজামশাই বলছেন না, আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্ন এবং তার অর্থ বলে দিতে হবে। আর তখন দেখা গেল যে রাজার লোকেরা জ্ঞানীগুণী মানুষদেরকে মারছে, তখন দানিয়েল তিনি তাদের সঙ্গে কথা বললেন যে তোমরা এই মানুষদেরকে মারছো কেন, আমি রাজামশাইয়ের স্বপ্ন এবং স্বপ্নের অর্থ বলে দেব। তারা দানিয়েলকে রাজা নবুখদনেশ্বরের কাছে নিয়ে গেল। রাজার কাছে দানিয়েল তিনি সময় চাইলেন যে আমাকে একটু সময় দিন, আমি আপনার স্বপ্ন এবং স্বপ্নের অর্থ বলে দেবো। রাজামশাই সময় দিলেন। দানিয়েল চলে গিয়ে তার 3 সহপাঠী শদ্রক মেশাক আবেদনেকোর কাছে তিনি বললেন যে রাজামশাই এই আজ্ঞা দিয়েছেন, যদি স্বপ্ন এবং স্বপ্নের অর্থ না বলতে পারি আমাদের মেরে ফেলা হবে। আর তারা চারজনেই একসঙ্গে ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করলেন, আর রাত্রিবেলা ঈশ্বর স্বপ্নযোগে দানিয়েলকে রাজা নবুখদনেশ্বর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন এবং তার অর্থ বলে দিলেন। আর দানিয়েল রাজার কাছে গিয়ে স্বপ্ন এবং স্বপ্নের অর্থ বলার পরেই আমরা দেখতে পাই যে রাজামশায় তাকে প্রণাম করলেন। রাজা নবুখদনেশ্বর দানিয়েলকে তিনি প্রণাম করলেন এবং তাকে কী করলেন না, তাকে বাবিলের সমস্ত প্রদেশের কর্তা ও সমস্ত বিদ্বানদের প্রধান অধিপতি তিনি করলেন। তিনি সমস্ত যারা জ্ঞানীগুণী মানুষ ছিল সেই রাজ্যের সেই জ্ঞানীগুণী মানুষদের প্রধান তিনি করলেন এবং বাবিলের সমস্ত প্রদেশের প্রধান কর্তা দানিয়েলকে তিনি করলেন। রাজা দানিয়েলের পায়ে উবুড় হয়ে পড়ে তিনি প্রণাম করলেন, বন্ধু আমার আপনার জীবনযাত্রা যদি ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য হয় আমরা অনেক বৃহৎ জায়গায় যেতে পারবো। দানিয়েল সাধারণ একটা যুবক থেকে একজন রাজ্যের রাজা, যিনি কিনা তাকে বন্দী করে নিয়েছিলেন, সেই রাজা উবুড় হয়ে পড়ে দানিয়েলকে প্রণাম করছেন এবং দানিয়েলকে সমস্ত প্রদেশের প্রধান কর্তা এবং বাবিল সাম্রাজ্যের যত জ্ঞানীগুণী ছিল সমস্ত জ্ঞানীগুণীদের প্রধান অধিপতি তিনি করলেন। দানিয়েল 5:1-29 আমরা দেখতে পাই রাজা নবুখদনেশ্বর মরার পরে আর সেখানে বেলশৎসর রাজার সন্তান তিনিও সেই বাবিলের রাজা হয়েছিলেন, তিনিও স্বপ্ন দেখেছিলেন, দানিয়েল স্বপ্নের অর্থ করে দিয়েছিলেন এবং বেলশৎসরও দানিয়েলকে উচ্চ পদ তিনি প্রদান করেছিলেন এবং তাকে বেগুনি বস্ত্র তিনি পরিয়েছিলেন। বেলশৎসরের বাবা নবুখদনেশ্বর রাজ্যের সমস্ত প্রদেশের প্রধান তিনি করেছিলেন দানিয়েলকে, শুধু তাই নয় তিনি সমস্ত জ্ঞানীগুণীদের প্রধান করেছিলেন। রাজা নবুখদনেশ্বরের মরার পরে তার সন্তানের স্বপ্নের অর্থ যখন দানিয়েল বলেছে তখন বেলশৎসর নবুখদনেশ্বরের সন্তান তিনিও তাকে সোনার আংটি এবং বেগুনি বস্ত্র পরিয়ে রাজ্যের তৃতীয় কর্তা তিনি তাকে করেছেন, রাজ্যের তৃতীয় কর্তা তিনি তাকে করেছিলেন। নবুখদনেশ্বর, তারপরে বেলশৎসর, আর তারপরে তৃতীয় স্থান দানিয়েল। ঈশ্বর
তার দানিয়েলকে উচ্চ পদ তিনি প্রদান করলেন তার জীবন চরিত্রের জন্য, তার সঙ্গে ঈশ্বরের সম্পর্কের জন্য। বন্ধু, ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে যখন আমরা প্রার্থনাশীল জীবনযাপন করি, যখন ঈশ্বরের উপরে ভরসা করি, তখন তিনি আমাদের উচ্চ পদ প্রদান করেন এবং তিনি আমাদের উন্নত করেন। দ্বিতীয় বিবরণ 28:13, যাকোব 4:10, ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে যখন আমরা নত হব, তিনি উপযুক্ত সময়ে আমাদের উন্নত করেন। বন্ধু, দানিয়েলকে ঈশ্বর উন্নত তিনি করেছিলেন। রাজা নবুখদনেচর, তার সন্তান রাজা বেলশৎসর, রাজ্যের প্রধান প্রধান জায়গায় দানিয়েলকে নিযুক্ত করেছিলেন। ঈশ্বর দানিয়েলের জীবনে উচ্চ পদ তিনি প্রাপ্ত হতে সাহায্য করেছিলেন। আমাদের জীবনেও যখন প্রার্থনাশীল হই, আমরা দানিয়েলের মতো জীবনযাপন করি, তখন ঈশ্বর আমাদেরকে উচ্চ পদে স্থাপন করেন। এবং ঈশ্বর যে পদ আমাদের দেন, সেটা আজকের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়, কিন্তু যতদিন ঈশ্বর আমাদের চাইবেন, আমাদের সেই পদে তিনি রাখবেন। কিন্তু মানুষ যে পদ দেবে, একটু পরেই হয়তো সেই পদ কেড়ে নিতে পারে। বন্ধু, দানিয়েলের জীবনে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন, উচ্চ পদে তিনি তাকে পদান্বিত করেছিলেন। আমার আপনার জীবনকে তিনি উচ্চ পদে নিয়ে যাবেন। আমাদের জীবন প্রার্থনাশীল এবং সিদ্ধ হতে হবে। পরের বিষয়ে আমরা দেখতে পাই যে প্রার্থনাশীল ও বিশ্বস্ত জীবনের ফল। প্রার্থনাশীল এবং বিশ্বস্ত জীবনের ফল, এখানে দেখব দানিয়েলকে সিংহের খাত থেকে কেমন করে রক্ষা করেছেন ঈশ্বর। দানিয়েল 6:1-28, আর মূল যে পয়েন্ট হলো দানিয়েলের প্রার্থনাশীল এবং বিশ্বস্ত জীবনের ফল। দানিয়েলের প্রার্থনাশীল এবং বিশ্বস্ত জীবনের ফল। রাজা নবুখদনেচরের সন্তান বেলশৎসরের মৃত্যুর পরে দরিয়াবাস বাবিলের রাজার পদে নিযুক্ত হয়েছিলেন এবং তিনি 120 জন খিতিপাল এবং তাদের উপরে 3 জন প্রধান অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন। এই 3 জন প্রধান অধ্যক্ষের মধ্যে প্রধান ছিলেন দানিয়েল। আর রাজা দানিয়েলকে তিনি শ্রদ্ধা সম্মান করতেন, কারণ দানিয়েলের জীবনে ঈশ্বরের পরাক্রমী কার্য রাজা দরিয়াবাস তিনি উপলব্ধি করেছিলেন। সেই জন্য দানিয়েলকে তিনি চিন্তা করেছিলেন যে রাজ্যের বৃহৎ জায়গায় তিনি তাকে নিয়ে যাবেন, রাজ্যের উপরে তিনি তাকে নিযুক্ত করবেন। আমরা দানিয়েল 6:1-3 দেখতে পাই। আর যে অন্য খিতিপালেরা ছিল, রাজ্যের অন্য যে উচ্চপদস্থ কর্মচারীরা ছিল, তাদের মধ্যে হিংসার উদ্বেগ হলো, হিংসা তারা করতে শুরু করেছে। দানিয়েলকে রাজা দরিয়াবাস তিনি ভালোবাসছেন এবং তারা জানতে পেরেছে যে রাজা দরিয়াবাস দানিয়েলকে রাজ্যের উপরে, রাজ্যের প্রধানের জায়গায় তাকে নিযুক্ত করার মনস্থির করেছেন, কারণ দরিয়াবাস জানেন যে ঈশ্বরের পরাক্রমী হস্ত দানিয়েলের সঙ্গে রয়েছে। আর আমরা দেখতে পাই যে তারা রেগে গিয়ে হিংসাত্মক চিন্তা শুরু করেছে, কেমন করে দানিয়েলকে ধ্বংস করা যায়, কেমন করে দানিয়েলকে রাজা দরিয়াবাসের চোখে খারাপ করা যায়। আর তারা দেখেছে যে দানিয়েল দিনে 3 বার প্রার্থনা করে। আর রাজা দরিয়াবাসের কাছে গিয়ে অন্য খিতিপালেরা বলছে, রাজামশাই, আপনি একটা আইন পাশ করুন দেশে, যে আপনার রাজ্যে আজ থেকে 1 মাস আপনাকে ছাড়া অন্য কোনো দেবতার কাছে প্রার্থনা করা যাবে না, অন্য কোনো দেবতাকে আরাধনা করা যাবে না, শুধুমাত্র আপনার কাছে প্রার্থনা করা যাবে 1 মাস। যদি কেউ না করে, আপনি সিলমোহর দিন এবং একটা আইন পাশ করুন যেন তাকে সিংহের খাদে ফেলে দেওয়া যায়, কারণ দানিয়েলের আর কোনো দোষ এই অন্য খিতিপালেরা পেল না, কারণ তারা জানে দানিয়েলের কোনো দোষ নেই, তিনি জ্ঞানী, তিনি শক্তিযুক্ত এবং ঈশ্বরের আশীর্বাদের হস্তে নিয়ে তিনি থাকেন। তাই এই ঈশ্বরের নামে যদি দানিয়েলকে ফাঁসানো যায়, আর সেই কারণে তারা ওই সিলমোহরযুক্ত আইন তারা পাস করে দিয়েছে। রাজামশাই না জেনে তিনি সই করে দিয়েছেন। রাজামশাই জানেন না যে এরা দানিয়েলকে ধ্বংস করার চেষ্টা করছে, যে দানিয়েলকে তিনি দেশের প্রধান জায়গায়, উঁচু জায়গায় নিযুক্ত করার জন্য মনস্থির করেছেন। রাজামশাই বুঝতে পারলেন না। আর তারপরে দেখতে পাই যে দানিয়েলের কাছে যখন এই সংবাদ গেল, দানিয়েল তার ঘরের জানালা খুলে জেরুসালেমের দিকে তাকিয়ে দিনে 3 বার করে প্রার্থনা শুরু করলেন। আগের মতো প্রতিদিন তিনি করেন, আজও তিনি প্রার্থনা করেছেন। আর এই খবর রাজা দরিয়াবাসের কানে পৌঁছে দিয়েছে অন্য খিতিপালেরা, অন্য যে রাজ্যের উচ্চপদস্থ কর্মচারীরা। রাজামশাই তিনি জানতে পারলেন না যে দানিয়েল তার প্রিয় যে বন্ধু, আর তার জীবনহানি করার চেষ্টা করছে অন্য খিতিপালেরা। কিন্তু যেমন তিনি নিয়ম পাশ করেছেন, আর তাকে সিংহের খাদের মধ্যে ফেলতেই হলো, কিন্তু রাজা দরিয়াবাস দানিয়েলের জন্য তিনি ঘরে গিয়ে উপবাস করলেন, প্রার্থনা করলেন। দানিয়েলকে সিংহের খাদে ফেলার পরে তিনি তার ঘরে গিয়ে উপবাস সহকারে প্রার্থনা করেছেন যেন ঈশ্বর
ঈশ্বর এবং দানিয়েলের ঈশ্বর দানিয়েলকে রক্ষা করতে পারে। এবং সকালবেলায় যখন অনেক সময় হয়ে গিয়েছে আর যখন সেই সিংহের খাতের ওখানে রাজামশাই গিয়েছে, রাজামশাই বলছে যে দানিয়েল তোমার ঈশ্বর তোমাকে কি রক্ষা করেছেন, কারণ তোমার ঈশ্বর জীবন্ত। আর দানিয়েল বলছেন যে রাজামশাই ঈশ্বর সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন এবং আমাকে তিনি বাঁচিয়েছেন। আর সেই সময় রাজা দুরিয়াবাস তার কাছে যারা অবজেকশন করেছিল দানিয়েলের বিরুদ্ধে তাদেরকে সব সিংহের খাদে তিনি ফেলে দিলেন এবং সঙ্গে সঙ্গে সিংহ তাদেরকে খেয়ে ফেলল। আর এখানে দেখতে পাই যে ঈশ্বরের চরণতলে যখন আমরা বিশ্বস্ত জীবনযাপন করি তখন ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ প্রদান করেন। আর রাজা দুরিয়াবাস দানিয়েলের এই আশ্চর্যজনকভাবে সিংহের মুখ থেকে উদ্ধার হওয়ার ঘটনার মধ্যে থেকে নিজেকে আরও তিনি দানিয়েলের কাছে নিয়ে চলে আসলেন, নিজেকে আরও নত করলেন এবং দানিয়েলের ঈশ্বরের কাছে নিজের জীবনকে সমর্পণ করলেন এবং রাজা আদেশ দিলেন যেন সমস্ত মানুষ দানিয়েলের ঈশ্বরকে ভয় করে, কারণ দানিয়েলের ঈশ্বর জীবন্ত ও অনন্তকাল স্থায়ী, তার রাজ্য কোনো দিন শেষ হবে না এবং তার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকবে। তিনি রক্ষা করেন, উদ্ধার করেন, স্বর্গ ও পৃথিবীতে দানিয়েলের ঈশ্বর আশ্চর্য কার্য করেন। দানিয়েলকে সিংহের মুখ থেকে, সিংহের গর্ত থেকে, সিংহের সামনে থেকে, অভুক্ত সিংহদের সামনে থেকে ঈশ্বর দানিয়েলকে রক্ষা করেছিলেন। প্রার্থনাশীল ও বিশ্বস্ত জীবনযাপন করলে তিনি আমাদের শত কঠিন বিপদ থেকেও রক্ষা করেন। যদি তিনি আমাদের জীবনকে পবিত্র, সৎ, প্রার্থনাশীল এবং সিদ্ধ তিনি দেখেন। বন্ধু, দানিয়েলের জীবনযাত্রা আমরা দেখলাম যে তিনি নিজেকে শুচি রাখতেন সকল সময় এবং ঈশ্বরের চরণতল নিজের বিশ্বস্ত জীবনযাপন করতেন। দানিয়েলের জীবনের বিশ্বস্ততা দেখে ঈশ্বর তাকে উচ্চ পদ প্রাপ্ত করেছিলেন, প্রচুর জ্ঞান তাকে দিয়েছিলেন এবং দানিয়েলের প্রার্থনাশীল ও বিশ্বস্ত জীবনের জন্য সিংহের খাত থেকে, সিংহের মুখ থেকে ঈশ্বর তাদেরকে রক্ষা করেছেন। আসুন বন্ধু, দানিয়েলের মতো আমরা জীবনযাপন করি, দানিয়েলকে অনুসরণ করে। দানিয়েলের জীবনে যেমন শুচিতা ছিল, দানিয়েলের জীবনে প্রার্থনা ছিল, দিনে তিনবার প্রার্থনা, যেন আমরা প্রার্থনাশীল হই, আমাদের জীবনকে অশুচি বস্তু থেকে আমরা দূরে সরিয়ে রাখি, অশুচি পানীয় থেকে যেটা আমাদের দেহ অশুচি করে ঈশ্বরের গ্রহণযোগ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ঈশ্বর আশীর্বাদ থেকে বঞ্চিত আমাদেরকে করেন, সেই অশুচি বিষয় থেকে আমাদের জীবনকে দূরে সরিয়ে রাখি, আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করে, ঈশ্বরের উপরে ভরসা করে আমরা প্রার্থনাশীল জীবনযাপন করি এবং সিদ্ধ জীবনযাপন করি, শুদ্ধ জীবনযাপন করি এবং সরল জীবনযাপন করি, তাহলে ঈশ্বর আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞতায় অন্য মানুষদের থেকে বৃদ্ধি করবেন, উচ্চ পদে আমাদের নিয়ে যাবেন এবং যত বড় কঠিন খাতের মধ্যে, বিপদের খাতের মধ্যে আমরা পড়ি, ঈশ্বর যেমন দানিয়েলকে সিংহের গর্ত থেকে, সিংহের মুখ থেকে রক্ষা করেছিলেন, তিনি জীবন্ত আমাকে, আপনাকে কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করবেন। তাই দানিয়েলের মতো জীবনযাপন আমাদের করার প্রয়োজন রয়েছে। বন্ধু, আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রশংসা করি। দানিয়েলের মতো হও এই টপিকের উপরে, যা তুমি আমাদের জ্ঞান বুদ্ধি দিলে প্রভুগো, যেন সেই মতো চলতে পারি। দানিয়েল যেমন নিজেকে শুচি তিনি রেখেছিলেন, তিনি দ্রাক্ষারস পান করেননি, মদ্যপান করে মত্ততায় না গিয়ে শুচিতায় থেকে ঈশ্বর আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন, ঈশ্বর তাকে জ্ঞান বুদ্ধি বিজ্ঞতায় এবং দক্ষতায় অন্যান্য মানুষদের থেকে 10 গুণ বৃদ্ধি করেছিলেন, তাকে উচ্চ পদে স্থাপন করেছিলেন এবং সিংহের মুখ থেকে তাকে রক্ষা করেছিলেন। প্রভুগো, যেন আমরা সেই মতোভাবে জীবনযাপন করি, তাহলে তুমিও আমাদের বিপদের গভীর খাত থেকে আমাদের রক্ষা করবে, উচ্চ পদ আমাদের দেবে, যে পদ আমাদের জন্য রেখেছো এবং জ্ঞান বুদ্ধি বিজ্ঞতায় দক্ষতায় আমাদের পারদর্শী করে তুলবে এবং তোমার আশীর্বাদ থেকে আমাদের বঞ্চিত করবে না। প্রভু, তুমি আমাদের আশীর্বাদ দাও। যতজন এই প্রচার শুনলেন, যিশুর নামে সকলকে শক্তিযুক্ত করো, সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। প্রভু যিশু, তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করো শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে চান, ঈশ্বরের রাস্তায় যেন আমরা চলতে পারি। দানিয়েল একটা আমাদের সামনে একটি উদাহরণস্বরূপ একটি জীবন, আসুন দানিয়েলের মতো আমরা জীবন পথে এগিয়ে যাই, দানিয়েলের মতো ঈশ্বরকে ধরে থাকি এবং দানিয়েলের মতো বিশ্বস্ত জীবনযাপন করি, তাহলে ঈশ্বরের আশীর্বাদের হস্ত আমাদের উপরে থাকবে, আমাদের জন্য আমাদের চিন্তা করার প্রয়োজন হবে না, ঈশ্বর তিনি স্বয়ং পরিচালনা করবেন। ঈশ্বর বলছেন প্রথম পিতর 5:6-7 পদে যে
তোমরা সমস্ত চিন্তার ভার আমার উপরে দাও, আমি তোমাদের জন্য চিন্তা করি, কারণ বাইরে দিয়াবল রয়েছে তোমাদের গ্রাস করবে, জীবন ধ্বংসের দিকে নিয়ে যাবে, আমি তোমাদের উন্নতি দেব, আশীর্বাদ দেব, অনুগ্রহ দেব। দানিয়েলকে ঈশ্বর অনুগ্রহ দিয়েছিলেন, আমাকে আপনাকেও তিনি অনুগ্রহ দেবেন, আশীর্বাদ দেবেন এবং শক্তি দেবেন, আশ্চর্য কার্য করার ক্ষমতা তিনি আমাদেরকে দেবেন। বন্ধু সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, জয় যীশু।